हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य राज्य सरकार एवं केंद्र सरकारेर तरफ थेके उठे एसेछे बाछाई करा 30টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথে রয়েছে জনজোয়ার বিপাকে শ্রীভূমি, পুলিশের আর্জি মেনে বন্ধ হলো শ্রীভূমির লাইট শো, অপরদিকে আবার আজকে আবার উপচে ভিড় হবার সম্ভাবনা, জনজোয়ার থেকে পরিণত হবে জনসমুদ্রে, একাধিক ব্যবস্থা নিতে চলেছে এবার আজকে রাজ্য পুলিশ, অপরদিকে আবার পূজোর মরসুমে শব্দবাজির মাত্রা ছাড় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের, অপরদিকে আবার রাজ্যপালের তরফ থেকে বড় ঘোষণা বিভিন্ন মণ্ডপকে কেন্দ্র করে, রাজ্যের সেরা পুজোকে বাঙালিয়ানা পুরস্কার দেবেন এবার রাজ্যপাল বোস, ঘোষণা রাজভবনের। এর সাথেই রয়েছে বিরাট চাপে পড়লো মহুয়া মৈত্র, কোণঠাসা হতে চলেছে মহুয়া, টাকার বিনিময়ে প্রশ্ন, বিজেপির করা অভিযোগ মেনে হলফনামা দিলেন হীরানন্দী। অন্যদিকে আবার পুজোর মরসুমে মাথায় হাত পড়তে চলেছে দেশবাসীর, একদিকে পুজো অন্যদিকে ইসরায়েল হামাস যুদ্ধ, ঠিক এই সময়তেই ইসরায়েল হামাস যুদ্ধের জেরে বেড়েছে তেলের দাম, আরো বাড়তে পারে পেট্রোল ডিজেল দাম, আঁচ লাগতে পারে ভারতের গায়ে। এর সাথে রয়েছে আবার প্রধানমন্ত্রীর তরফ থেকে আজকের বড় পদক্ষেপ, এবার নিজের নামে একাধিক জিনিস করার পরে স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন, এবারে নিজের নামে ট্রেন মোদির, প্রথম রুট দিল্লি টু মিরাট, অপরদিকে আবার ফ্রিতে শাড়ি থেকে শুরু করে বস্ত্র বিতরণ, আর সেই মণ্ডপে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, মেরুদণ্ড বিক্রি করিনি করব না, পুজোই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার কামদুনি কাণ্ডে এবার নতুন মোড়, মিলল না নিঃশর্তে মুক্তি, নিয়মিত থানায় হাজিরা দিতে হবে অভিযুক্তদের, মুক্তিপ্রাপ্তদের উপর একাধিক শর্ত চাপালো সুপ্রিম কোর্ট। একই সাথে আবার বড় জয় পেল শুভেন্দু অধিকারী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় FIR নয়, হাইকোর্টের রায়ে স্বস্তি শুভেন্দুর, বিরোধী দলনেতাকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ বিচারপতির। এর সাথে আবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ জীবন কৃষ্ণ সাহা জানালেন জামিনের আবেদন, ছ মাসের অগ্রগতি নেই তদন্তে, দাবি জেলবন্দি তৃণমূল বিধায়কের। অন্যদিকে আবার বিশ্বকাপে চতুর্থ জয়ের পথে টিম ইন্ডিয়া, ভারতীয় বোলারদের দাপটে 256 রানেই খেলা শেষ বাংলাদেশের, জোড়া উইকেট পেলেন বুমরা, জাদেজা ও সিরাজ। এর সাথে আবার যারা টেট এবছর আবেদন করেছেন তাদের জন্য জরুরি ঘোষণা, যদি আপনাদের মধ্যে কেউ টেট আবেদন করে থাকে তাহলে জানা মূলত একান্ত প্রয়োজন, অপরদিকে আবার পুজোর মুখে যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য বিশাল বড় সুখবর, শুধু জনধন অ্যাকাউন্ট নয়, যারা ফোন পে গুগল পে থেকে শুরু করে একাধিক UPI ব্যবহার করে থাকেন তাদের জন্য রয়েছে বিশেষ একটি ঘোষণা যা আপনাকেও অবাক করে দেবে, যদি আপনার জনধন অ্যাকাউন্ট অথবা গুগল পে বা ফোন পে থেকে থাকে তাহলে এই পুজোর মরসুমে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর, পেতে পারেন 10,000 টাকা। অপরদিকে আবার রাজ্যের মহিলাদের জন্য, যাদের বয়স 18 থেকে 45 বছর, সেই সকল মহিলাদের দিকে লক্ষ্য রেখে এবারে রয়েছে আজকে আরো একটি দারুণ খবর, পুজো পরেই ভাগ্য খুলতে চলেছে রাজ্যের একাধিক মহিলার, যদি আপনার বাড়িতে মহিলা থেকে থাকে তাদের বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে এবং যদি মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন, কারণ আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, প্রতি বছরই পুজোয় একটা না একটা চমক থাকে শ্রীভূমিতে, এবারে লাইট শো দেখতে যখন মহালয়া থেকেই নেমেছে জনজোয়ার, এবারে তা আজ থেকে পরিণত হতে চলেছে জনসমুদ্রে, যা সামলাতে হিমশিল খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে, শেষ পর্যন্ত পুলিশের আর্জি মেনেই বন্ধ হচ্ছে সন্ধ্যের পর থেকে শ্রীভূমির ডিজনিল্যান্ড লাইট শো। জানা গেছে লাইট শো দারুণ সমস্যা হচ্ছিল বিমানবন্দরেও, মণ্ডপ সজ্জা দেখতে গিয়ে স্বাভাবিকভাবেই হতাশ দর্শনার্থীরা, বারবারই একই ঘটনার পুনরাবৃত্তিতে মন খারাপ উদ্যোক্তাদের। অপরদিকে আবার গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করে রাজ্য সরকার, আলোয় ভাষা রেড রোড, জমে ওঠে পুজোয় শোভাযাত্রা, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আবশে, শহরের বিভিন্ন নামী পুজোর সঙ্গে সঙ্গে উঠে আসে অপেক্ষাকৃত অনামী পুজো বা অচেনা শিল্পীদের কাজ, সেই জোয়ারে ভাসল রাজভবনও, এবারে সেরা পুজো প্যান্ডেলকে ইনাম বা উপহার ঘোষণা রাজ্যপালের, এই পুরস্কারের নাম দেবে বাঙালিয়ানা পুরস্কার। রাজভবন থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে এবার সেরা পুজো প্যান্ডেলকে 5 লক্ষ টাকা দেয়া হবে, বিজয়া দশমীর দিন দেয়া হবে ওই পুরস্কার, কোনটি সেরা পুজো প্যান্ডেল হবে তা বাজবেন সাধারণ মানুষই, রাজভবনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে এক্ষেত্রে সরকারি অর্থ খরচ করা হবে না। অন্যদিকে ভিড় সামলাতে পুজোয় অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে বলে ঘোষণা রেলমন্ত্রী, পঞ্চমী থেকে দশমী রাত পর্যন্ত 18টি অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। এর সাথে একদিকে চলছে দুর্গা উৎসব, অপরদিকে আবার ইসরায়েল রাশিয়া যুদ্ধের জেরে দাম বাড়লো তেলে,
হামাসের অতর্কিত হামলার পর 13 দিন পার হয়ে গিয়েছে। ইসরায়েল ও হামাসের সংঘর্ষ ঘিরে উত্তাল পশ্চিম এশিয়ার রাজনীতি, এমনিতি বিশ্বের অন্যান্য দেশের এই আঁচ পড়েছে। এই ডামাডোলের মধ্যেই বাড়তে শুরু করলো তেলের দাম। অপরিশোধিত খনিজের মূল খনি এবং পশ্চিম এশিয়া দেশগুলির অধীনে যুদ্ধের কারণে এবার বাড়তে শুরু করেছে তেলের দাম। গতদিন বিশ্বব্যাপী সূচক ব্রেন্টে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম $93 কোটায় গিয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আবার ইরান ইসরায়েল তেল সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। গাজার হাসপাতালে 500 প্যালেস্টাইনদের হত্যার পরই বাজারে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। তবে ওই হামলাকে ঘিরে ইসরায়েল ও প্যালেস্টাইন পরস্পরকে দুষছে। এর সাথে আবার পুজোর মরসুমে দারুণ ঘোষণা। যাদের কাছে মূলত জনধন অ্যাকাউন্ট যোজনা রয়েছে অথবা যারা UPI বা ফোন পে গুগল পে ব্যবহার করেন তাদের জন্য, একদিকে পুজোয় কেনাকাটা, অপরদিকে এমন অনেক রয়েছে যাদের পুজোয় কেনাকাটার ফলে হাত টান টান বাজার, তাদের দিকে লক্ষ্য রেখে এবারে রয়েছে জনধন যোজনার অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য দারুণ একটি সুযোগ। যাদের কাছে জনধন যোজনার অ্যাকাউন্ট রয়েছে 2018 সালের, তাদের যদি জনধন যোজনার অ্যাকাউন্ট সচল থেকে থাকে আর যদি তাতে যদি KYC করা থাকে, অ্যাকাউন্ট যদি লেনদেন হয়ে থাকে, ট্রানজেকশন যদি অ্যাকাউন্টে থেকে থাকে, তাহলে তারা ওভারড্রাফট হিসাবে 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। বলা হচ্ছে জনধন যোজনার অ্যাকাউন্ট রয়েছে ওভারড্রাফট ফেসিলিটি। এই সুবিধার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স নাও থাকে তবু আপনি 10,000 টাকা পর্যন্ত অর্থ তুলতে পারেন। এই সুবিধাটি আপনাকে দেওয়া হয় কেন্দ্র সরকার মারফত। জনধন যোজনার অ্যাকাউন্ট খুললেই একজন ব্যক্তি পেয়ে যাবেন 2,000 টাকার ওভারড্রাফট সুবিধা। তবে যে সমস্ত ব্যক্তির অ্যাকাউন্ট 6 মাসের বেশি পুরনো তারা 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা নিতে পারেন। একইভাবে ফোন পে গুগল পে UPI এর তরফ থেকেও রয়েছে এই একই ফেসিলিটি। নতুন সিস্টেম চালু করেছে UPI সংস্থা। কেন্দ্র সরকারের রিজার্ভ ব্যাংকের নতুন ঘোষণা অনুপাতে তারাও ওভারড্রাফটের সুবিধা পাবে, যেখানে 5,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এর সাথেই রয়েছে মহিলাদের জন্য দারুণ খবর। যাদের বয়স 18 থেকে 45 বছর, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছেন তাদের জন্য বিশেষ সুযোগ। রাজ্যের ব্লকে ব্লকে আশা প্রকল্পের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নিয়ন্ত্রণাধীন চিফ মেডিকেল অফিসারের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় দায়িত্বভার নিয়েছেন ওই জেলার SDO অফিস। যে শূন্য পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে তা হল ব্লক কোঅর্ডিনেশন প্রোগ্রাম। আশা মনোনীত প্রার্থীদের নিয়োগ করা হবে নির্দিষ্ট ব্লকের SDO অফিসে। এখানে সংশ্লিষ্ট মোট শূন্য পদ মিলিয়ে রয়েছে 17টি। এমনই ভাবে রাজ্যের বিভিন্ন ব্লকে আশাকর্মী এবং ICDS ও অঙ্গনারী কর্মী নিয়োগ করা হয়ে থাকে, যেটা ব্লক ভিত্তিক হয়ে থাকে বা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে। এটা কোনোদিন একত্রে সারা পশ্চিমবঙ্গে SSC PSC মতো হয়ে থাকে না। তাই আপনি যদি এই ধরনের চাকুরির খোঁজ খবর পেতে ইচ্ছুক হয়ে থাকেন বা যদি ইচ্ছা থেকে থাকে ICDS বা আশাকর্মী হবার, তাহলে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এভাবেই আপনার ব্লকের খবরগুলি আমরা যখন প্রোভাইড করব তখন আপনাদের জানতে খুবই সুবিধা হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।